সহযোগিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। জাতীয় প্যারা অলিম্পিকে অসাধারণ কৃতিত্বে খুশির হওয়া দুর্গাপুর গ্রামবাসী। অলিম্পিক সাঁতারে 5 মেডেল পেয়ে গ্রামে ফিরলেন দুর্গাপুর গ্রামের মেয়ে তৌফিকা খাতুন। জীবন্তী স্পোর্টিং ক্লাব ও জীবন্তী শান্তি কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাকে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের রাধারঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর গ্রামের মেয়ে তৌফিকা খাতুন পিতা হুমায়ুন কবিরের 2 মেয়ের মধ্যে ছোট মেয়ে তৌফিকা খাতুন। কৃষক পরিবার থেকে উঠে এসে কোনো ক্রমে শিক্ষক ছাড়াই জাতীয় প্যারাঅলিম্পিকে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। 50, 200, 100 ও 400 মিটার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল তৌফিকা খাতুন। নিজেকে অনেক আনন্দিত লাগছে যে আমার যারা টিচার তাদের কাছ থেকে আমি যে সম্বর্ধনা পাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু গর্বের বিষয়। মানে কেমন লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে অনেক গর্বিত লাগছে নিজেকে, অনেকটা সাহস পাচ্ছি। মানে আমার যারা যাদের কাছে আমি পড়েছি ছোট থেকে তারাই আমাকে আবার সম্বর্ধনা করছে, এটাই আমার কাছে অনেক কিছু। সেই স্যাররাই আমার পাশে আছে। আমি 100 মিটার ব্যাক স্ট্রোকে সেকেন্ড হয়েছি, 50 মিটার ব্যাক স্ট্রোকে আমি সেকেন্ড হয়েছি এবং 50 মিটার ফ্রি স্টাইলে থার্ড হয়েছি। আর রাজ্যের হয়ে যে দুটো রিলে হয়, 400 মিটার রিলে খেলায় ফ্রি স্টাইল ওটাই সেকেন্ড হয়েছি এবং কি মিডলে খেলায় ওটাতেও আমি সেকেন্ড হয়েছি। রিলে খেলায় 4টাতে সেকেন্ড, 1টাতে থার্ড হয়েছি। ভবিষ্যতে যদি আমি ন্যাশনাল এভাবেই খেলতে পারি আমি আর ইন্টারন্যাশনাল যাওয়ার ইচ্ছা আছে। এমনকি আপনাদের সঙ্গে সঙ্গে সরকারের পাশাপাশি আপনারা সকলেই পাশে থাকেন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি সামনে। আর যদি একটা কাজের ব্যবস্থা হয় তাহলে তো আরও সচ্ছল হয় খেলাতে এগিয়ে যাওয়ার জন্য, এটাই আমার চাই। তৌফিকা এখন আর তৌফিকা নেই, আমাদের কাছে একটা অনুপ্রেরণা। আমি মনে করি একজন যুব মানুষ থেকে শুরু করেই যারা স্টুডেন্ট যারা উঠছে তাদের কাছে একটা বিরাট অনুপ্রেরণা বলে মনে করি। গর্ব তো অবশ্যই, ভীষণ গর্বিত, আমরা ভীষণ ভালো লাগছে এরকম একটা ও প্রতিবন্ধকতা নিয়েও যে জীবনে আর্থিক মানে অস্বচ্ছলতা থাকেই, এটা তো থাকেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে সে গোটা ভারতবর্ষ জয় করেছে তার জন্য আমরা খুব গর্বিত অনুভব করছি এবং আমরা ভীষণ আপ্লুত এবং তার প্রতি আমরা একেবারে মানে সন্তুষ্ট চিত্ত ভীষণভাবে। সেটা দেখুন, আমরা তো মনে করি ছাত্রছাত্রী যতটা অনুপ্রাণিত পায় তার চেয়ে বেশি আমার মনে হয় অভিভাবক অভিভাবকরা অনুপ্রাণিত হওয়া উচিত বেশি পরিমাণে। কারণ আমরা বারবারই বলতে চাইছি আমাদের এরকম প্রতিভা অনেক হয়তো আছে, সেগুলো অচিরেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এই ধরনের প্রতিভাগুলো যদি আমরা টেনে তুলতে পারি নিশ্চিতভাবে আমরা ভারতবর্ষে এই ক্ষুদ্র জায়গা একটা একেবারে প্রত্যন্ত গ্রাম কিন্তু ভারতবর্ষের মধ্যে দারুণ জায়গা করে নিতে পারবো বলে মনে করি। যেটা যে পথটা আমাদের তৌফিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে অলরেডি। আমাদের একটা ভাবনা আছে, আমরা প্রত্যেকে আন্ডার এস্টিমেট করি, এই জায়গাটা যদি আমরা চেক আপ করতে পারি তাহলে আমরা সমাজটাকে অত্যন্ত উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা সম্বর্ধনা দিয়েছি প্রথমত এখানে উদ্যোক্তা হচ্ছে জীবন্তী হল স্পোর্টিং ক্লাব এবং জীবন্তী হল শান্তি কমিটি, তৎসঙ্গে আমাদের সহযোগিতা করেছেন বাহারুল নবদিশা। এছাড়াও আমার এলাকার আপামর জনগণ দেখতে পাচ্ছেন এত লোকের ভিড় এবং জীবন্তী হলের যে সমস্ত ব্যবসায়ীগুলো রয়েছেন প্রত্যেককে অকুণ্ঠ সহযোগিতা করেছেন এবং আমরাও যতটা পেরেছি সাহায্য করেছি এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং তার পাশে থাকতে পারার জন্য। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার আমার কি জয়, আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আমিরা। সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা 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 সবার সুনিতা। 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।